নমস্কার সবাইকে তো আজকে আমরা নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি আজকের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিতে আমরা আলোচনা করব শেয়ার কখন বিক্রি করব আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বাই তো করি অর্থাৎ যে কোনো শেয়ারকে আমরা ক্রয় করি কিন্তু বিক্রির সময় কখন হবে সেটা আমরা বলতে পারি না সঠিক সময় আমরা বের হতে পারি না যার কারণে আমাদের প্রফিটেবল শেয়ার লসে রান করে এবং আমাদের বাধ্যতামূলক সে লসটা বুক করে বের হতে হয় পার্টিকুলার যে কোনো একটা ট্রেন্ডিং স্টকে যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে সেই স্টক যখন আপ ট্রেন্ডে থাকবে বা ট্রেন্ডিংয়ে থাকবে তখন আমার ভালো প্রফিট আসবে সেইটা সবাই জানে তো কোনো শেয়ারকে ক্রয় করা সেইটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কখন বের হবো কখন প্রফিট নিয়ে বের হতে পারবো আমার প্রফিটেবল শেয়ার যাতে লসে রান না করে সে বিষয়টা হচ্ছে মেন তো আজকে আমরা সেই বিষয়ের উপর আলোচনা করব। যে আপনি ভালো প্রফিট নিয়ে বের হতে পারবেন আজকের স্ট্র্যাটেজির মাধ্যমে আজকের স্ট্র্যাটেজি আপনাকে বলে দেবে যে কখন বিক্রি করতে হবে তো চলুন আমরা স্টাডিতে চলে যাই আজকের যে স্ট্র্যাটেজি আজকের এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের যে মূল বিষয় যে আলোচনার বিষয় সেটা হচ্ছে শেয়ার ক্রয় করার সময় আপনার পয়েন্ট অফ ভিউ কি আপনি কি পজিশনাল টার্ম নিয়ে চলছেন নাকি শর্ট টার্ম ভিউ নিয়ে চলছেন কোনটা যদি আপনি পজিশনাল টার্ম নিয়ে চলেন তাহলে আমরা কুড়ি দিন পঁচিশ দিন এক মাস দেড় মাস বা দু মাসের জন্য আমরা ইনভেস্ট করি যদি লং টার্ম ভিউ হয় তাহলে আমি বলতে পারি সেই লং টার্মটা শর্ট টার্ম হতে পারে তো শর্ট টার্ম যদি হয় ছয় মাস বা এক বছর ধরে নিন তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে পজিশনাল ক্ষেত্রে আজকে আমি একটা শেয়ারকে ক্রয় করলাম সেখানে আমার টার্গেট যে আমি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট প্রফিট বুক করে বের হব কারণ আমি একটা ট্রেন্ডিং স্টকে ইনভেস্টমেন্ট করেছি ফান্ডামেন্টাল ভালো সব কিছু ভালো দেখে আমি ইনভেস্টমেন্ট করেছি এবং আমার ভালো প্রফিট আসবে তো সেই ক্ষেত্রে আপনাকে যে টাইম ফ্রেম অ্যাপ্লাই করতে হবে চার্টে সেটা হচ্ছে উইকলি প্রোডেশনাল ট্রেডের জন্য টাইম ফ্রেম অ্যাপ্লাই করতে হবে উইকলি সবচেয়ে মেন বিষয় তারপর বিষয় হচ্ছে যদি আপনি শর্ট টার্মের বা লং টার্মে করে থাকেন তাহলে আপনাকে উইকলি পাশাপাশি মান্থলি চার্টও দেখতে হবে তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে উইকলি অর্থাৎ পজিশনাল ট্রেড আজকের স্ট্র্যাটেজিকে আপনি টাইম ফ্রেম চেঞ্জ করে অর্থাৎ উইকলির পরিবর্তে ওয়ান মান্থে কনভার্ট করে আপনি আপনার প্রফিট বুক করে বের হতে পারবেন শর্ট টার্ম ট্রেডিং তো চলুন তার জন্য আমাদের ফ্রেশ চার্ট ওপেন করতে হবে এই ফ্রেশ চার্টে শুধুমাত্র আমরা একটা ইন্ডিকেটার অ্যাপ্লাই করব তার নাম হচ্ছে স্টকাস্টিক আর এস আই স্টকাস্টিক আর এস আপনাকে বলে দেবে যে কখন বিক্রি করতে হবে তার প্রমাণ আপনারা এখন পেয়ে যাবেন শেয়ার ক্রয় আমরা যে কোনো জায়গা থেকে করতে পারি অর্থাৎ নিশ্চিত আমরা ডাউনে বাই করব যেখানে প্রাইস কম সেখানে আমরা বাই করবো ট্রেন্ডিং স্টককে নিয়ে এবং সেই স্টক যখন উপরে যাবে তখন আমরা বিক্রি করব তো এই ক্ষেত্রে স্টকাস্টিক আর এসআই আমাদেরকে সঠিক বলে দেবে যে কখন কোথায় বিক্রি করব তো সেই ইন্ডিকেটার নাম কি স্টকাস্টিক আর এসআই যাব ইন্ডিকেটারে যাবো এখানে এসটি টাইপ করলে চলে আসবে স্টকাস্টিক আর এসআই এই ইন্ডিকেটারটা অ্যাপ্লাই করবো সেটিংয়ে যাবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজকে পার্সেন্টেজ ডি ইনপুটে গিয়ে লেন্থ আর এস আই ফোরটিন লেন্থ স্টকাস্টিক ফোরটিন স্মোথ কে থ্রি স্মুথ ড্রি থ্রি এখানে যা আছে তাই থাকবে অর্থাৎ বাই ডিফল্ট আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না স্টক আসটে আর এস যখনই ওভার বোটে যাবে তখনই আমরা পজিশন ক্লোজ করে দেবো প্রফিট বুকিং করে বের হয়ে যাবে কেন এই যে দেখুন এই যে স্টক আস্টিক আর এস ওভার বট স্টক প্রাইস ডাউন স্টক আসটেক আর এস ওভার বট স্টক প্রাইস ডাউন স্টক আসটেক আর এস ওভার বট স্টক প্রাইস ডাউন স্টক আসটেক আর এস ওভার বট স্টক প্রাইস ডাউন ফিফ টোয়েন্টি পারসেন্ট সেই জায়গায় যদি ফিফটিন পার্সেন্ট দাঁড়ায় ফাইভ পার্সেন্ট কমে যায় তখন তো আপনি পেনিকে বিক্রি করে দেবেন নতুবা জিদের বসে বিক্রি করে দেবেন তো সেই কারণে পুরো প্রফিট কেউ বুক করতে পারবে না তো যখনই আমরা দেখব অপার তখনই আমরা আমাদের পজিশনকে স্কোরআপ করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন যেমনটা আমরা এখানে একটা ভালো উদাহরণ পেয়েছি ধরে নিন আমি এই লো প্রাইসে বাই করলাম লো প্রাইসে যদি আমি বাই করি তাহলে এ হচ্ছে হাই তাহলে এখানে আমি কত পেয়ে যাচ্ছি থার্টি থ্রি পার্সেন্ট অ্যাভাব থার্টি থ্রি পার্সেন্ট চারটা কথা নয় একশো তেইশ পয়েন্ট এখানে পেয়ে যাচ্ছি ছোট্ট একটা স্টকস। কত টাকার স্টক সেই স্টকটা হচ্ছে নিয়ার ফোর হান্ড্রেড স্টকস তো এখানে আমি একশো তেইশ পয়েন্ট পাচ্ছি কত থার্টি থ্রি পার্সেন্ট তো এখানে আমি ক্রয় করলাম এখানে যদি আমি বিক্রি করি তাহলে কেন বিক্রি করব কারণ স্টকাস্টিক আর এসআই আই বোর্ড স্টকাস্টিক আর আমাকে বলছে যে ওভার আছি আমি তুমি বিক্রি করে দাও তো আমি এখানে বিক্রি করে দেবো এ ধরে নিন যে স্টকাস্টিক আর এসআই সম্বন্ধে আপনার জানা নেই যে কখন স্টকাস্টিক আর এসআই নিশ্চিত বলে দিচ্ছে কখন বিক্রি করতে হবে বা এই ইন্ডিকেটের সম্বন্ধে আপনার জানা নেই আপনি ক্রয় তো করলেন কিন্তু বিক্রি কখন করবেন সেটা আপনার জানা নেই এবং এই ইন্ডিকেটের সাহায্য আপনি নিচ্ছেন না তো এখানে থার্টি থ্রি পার্সেন্ট প্রফিট আসলেও আপনি ভাবছেন যে আরও প্রফিট হবে আরও প্রফিট হবে যেখানে আমরা লোক বলি অজান্তে বলি বা আমাদের সেই এডুকেশনটা নেই সেই কারণে হতে পারে তো ধরে নিন এখানে আপনি বিক্রি করলেন না তারপর কি হবে দেখুন স্টকাস্টিক আর আছে নিচে চলে আসলো এই যে দেখুন প্রাইস কোথায় আসলো তো আমি কোথায় বাই করেছিলাম এখানে তো এখানে প্রফিট বুক করলে থার্টি থ্রি পার্সেন্ট তো আর সম্বন্ধে জানা নেই আমি বিক্রি করলাম না তারপরে দেখুন স্টক প্রাইস কোথায় চলে আসলো এই যে যেখানে বাই করেছিলাম সেইখানে চলে আসলো তো আপনি কি করবেন তখন তো আপনি এই জায়গা যখন আসবে যখন ফিফটি পার্সেন্ট আসবে তখন বিক্রি করে দেবেন তো অর্থাৎ যেখানে আপনি থার্টি থ্রি ধরে নিন থার্টি যেখানে আপনি থার্টি পার্সেন্ট প্রফিট বুক করতেন সেখানে হয়তো বা আপনি টেন পার্সেন্ট প্রফিট বুক করবেন তো এমনটা কেন হতো এমনটা করবেন না তো তার জন্য আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিক্রি করাটা তো স্টকাস্টিক আর আছে আমাদেরকে বলে দিচ্ছে কখন বিক্রি করতে হবে এই হচ্ছে বিষয় তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার বেশি বেশি করে করবেন আমাদেরকে উৎসাহিত করবেন যাতে করে এই ধরনের আরও ভালো ভালো কনসেপ্ট আপনাদের জন্য আনতে পারি যেই কনসেপ্ট দিয়ে আপনারা ভালো প্রফিট করতে পারবেন বা এই মার্কেট থেকে ভালো উপার্জন করতে পারবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ এইভাবে ব্যাক টেস্ট করে দেখবেন অবশ্যই বিদায় নিচ্ছি